মুসলিম ভাইয়ের বউ একটা কথা মাঝে মাঝে বলে, এই কথাটা সারা বাংলাদেশের মানুষই জানে। আল্লাহ যখন কাউরে টান দেয়, বন্দায় তখন পায়ে ধৈরা টাইন নেয়া, পুরা জাতি, পুরা রাষ্ট্র, পুরা পৃথিবী তাকে দামাইতে পারে না। আবার আল্লাহ যদি কাউরে চাপ দেয়, যেমনটা ইসরায়েলের সরকার হ্যাঁ নেতানিয়াহুরে চাপ দিছে, তার রাষ্ট্র, তার প্রশাসন, তার দেশের জনগণই তারে ধোলানোর জন্য, কিলানোর জন্য, ক্ষমতার চেয়ার থেকে টেনে হিসড়ে নামানোর জন্য ইসরায়েলের ইতিহাসে সর্ববৃহৎ বিক্ষোভ চলছে। দর্শক, কথা বলছি আল্লাহ যাকে টানতেছে, এই টানা দেশটার নাম আজকের দিনে আপনি আন্তর্জাতিক গণমাধ্যম বলেন, দেশীয় গণমাধ্যম বলেন, যারা নিউজ ফিডে বিচরণ করেন অবশ্যই নামটা বুঝতে পেরেছেন, মুসলিম বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী পশ্চিমাদের কলিজা কাঁপানো নাম ইরান, ইসরায়েলেরও কলিজা কাঁপানো নাম ইরান। ইরানের অর্থনীতিকে ধ্বংস করার জন্য, ইরানকে সাইজ করার জন্য একের পর এক নিষেধাজ্ঞা, ব্লা ব্লা ব্লা, মন যাচ্ছে গালিও বসাইতে পারেন, এখানে অনেক কিছুই করে যাচ্ছে পশ্চিমারা। কিন্তু দিন শেষে আজকে যে তথ্য আসছে সেটা দেখা আমার কাছে মনে হয়েছে যে ওই যে আল্লাহ যারা তুলে তারে কেউ দমাই রাখতে পারবে না। 2018 সাল থেকে আমেরিকানরা ইরানের ইকোনমিকে ধ্বংস করার জন্য নানান ধরনের নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। আর এই পুনর্বহাল করার পরে গত 4 বছরের একটা ডাটা সামনে এসেছে যে ইরান নামক দেশটা তেল রপ্তানিতে আপনার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির তেল মন্ত্রী জাভেদ ওজি তিনি গতকালকে এই তথ্য দিয়েছেন। আধা সরকারি তাসনিম বার্তা সংস্থার পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে। তেলমন্ত্রী বলছেন 2021 সালের মার্চ থেকে 2022 সালের মার্চ পর্যন্ত ইরানি বছর, যেটাকে তারা তুলনা করে ইরানি বছরের তুলনায়, গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত, মানে 2022 মার্চ টু 2023 মার্চ, এ পর্যন্ত প্রায় 83 মিলিয়ন ব্যারেল তেল তারা বাহিরে বিক্রি করছে ক্রেতাকারা। নিষেধাজ্ঞা তো দিয়ে রাখছে ইউরোপিয়ানরা না, ইউরোপের দেশগুলো ইরান থেকে টেকনিক্যালি তেল কিনছে। সেই হিসাবে 2 বছর আগের তুলনায় 190 মিলিয়ন ব্যারেল তেল বেশি রপ্তানি করা হয়েছে। আমাদের এই তেলমন্ত্রী বলছেন যে 2022-23 সালের আগের ইরানি বছরের তুলনায় দেশটির গ্যাস রপ্তানিও বেড়েছে 15%। 2015 সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রস্থান এবং 2018 সালে তেহরানের উপর জোরপূর্বক নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার পর ইরানের তেল রপ্তানি এবং রাজস্ব যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এই গত 21-23 সেটা বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং হংকং ভিত্তিক অনেকগুলো সহ 39টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আচ্ছা, ওয়াশিংটনের অভিযোগ, সংস্থাগুলো বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থায় ইরানের প্রবেশাধিকার সহজতর করেছে, মানে ইরানের যে যে দেশের সাথে কানেক্টিভিটি আছে সেইখানেও নানান ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু লাভ হয়েছে। 2023 সালে, আমি কি বানাইয়া কথা বলি না এভিডেন্স নিয়ে বলি, 2023 সালে দেখেন ইরান একের পর এক ধাপাতাপ ধাপাতাপ ধাপাতাপ, মানে সব কিছুই ইরানের পক্ষে আসছে। একটা চমৎকারী বছর হিসাবেই শুরুয়াতটা হয়েছে। সৌদির সাথে সম্পর্ক ভালো হয়েছে, ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো হয়েছে, আপনার চীনের সাথে ঐতিহাসিক চুক্তি হয়েছে, ওদিক দিয়া ইউরোপের দেশের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, নিজেদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে, ড্রোন বানাচ্ছে, শিল্পে বিকাশ হচ্ছে, সব কিছু মিলাইয়া একটা ঐলান অস্থির বয়স, মানে বছর হিসাবে 2023 ইরানের জন্য। আল্লাহ যখন দেয় আসলেই চারদিক থেকে এমনভাবে ঢাইলা দেয় যে আপনার বাকিরা কি করবে। একটা দেশের ইকোনমিকে যদি আঘাত করা যায় দেশটা শেষ হয়ে যায়, আর যারা সামরিক শক্তিশালী দেশ তাদের ইকোনমির বড় একটা অংশ কিন্তু এই সামরিক খাতে ব্যবহৃত করতে হয়। তো দেশের অর্থনীতি ভালো না থাকলে তো এগুলো সম্ভব না। ইরানের অর্থনীতি আরও চাঙ্গা হোক, আরও শক্তিশালী হোক, ইসরায়েল সহ পশ্চিমাদের কলিজা কাঁপানোর মতন অবস্থানে ইরান পৌঁছে যাক, সাথে মুসলিম বিশ্ব কানেক্ট হোক, খেলা হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।